তাহলে হাসিনা যদি পালায় থাকে খুনি হাসিনায়, তাহলে ওর পালিত রাষ্ট্রপতি কেন্দ্রে বঙ্গভবনে থাকে। এই রাষ্ট্রপতিকে যদি আপনারা ভদ্রভাবে পদত্যাগ করতে সহায়তা না করেন, ওরা যদি স্বাভাবিকভাবে সদর সহায়তা না করে, আমরা এখান থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার এই প্রতারণার স্টাইলটা বাংলাদেশের পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার সাথে বেশ মিল আছে। শেখ হাসিনার কোন আচরণটার সাথে মোদীর কোন আচরণটাকে আমি তুলনা করছি, সেটা দুর্নীতি করেছেন, দুর্নীতির উনাদের কলিজা কাঁপানোর দলিল আমাদের কাছে আছে এই সংসদে। উনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব। মানি স্পিকার, মানি স্পিকার, আমার কাছে একটি বই আছে, মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই। আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি, ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন, মজার বিষয়, ওয়াক আউট করতে পারবেন না। মানি স্পিকার, খাঁচা থেকে একজন একজনকে বের করা হচ্ছে, তারপরে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে, তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন, মানে যেন গ্রেপ্তারটা না হন। সর্বশেষ মুহূর্তে তিনি বোরকা পরেছিলেন বাঁচার জন্য। এটা একটা বিষয় এখন পর্যন্ত হয়তো আপনারা অনেকেই জানেন না, প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে জানতে চলেছেন, যে জিনিসটি হয়তো গোপন করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক শ্রোতা, কী গোপন করেছিল? তার বাবা শেখ মুজিবুর রহমানের বংশগত পরিচয়। প্রিয় দর্শক, ভিডিওতে বিস্তারিত জানতে চলেছেন। আজকে মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, তার মধ্যে একটি হলো বর্তমানে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। কিসের আলটিমেটাম? তাকে পদত্যাগ করতে হবে এবং সেনাবাহিনীর প্রধানের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। তার সাথে দ্বিতীয় নম্বর যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় যে শেখ হাসিনা গোপন করেছে সেটা প্রকাশ করেছে, একটা সংসদের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। বক্তব্যটি এখনকার না ভাই, অনেক আগের, কিন্তু বিস্তারিত তুলে ধরা হয়েছে সেই বক্তব্য থেকে, যেটা হয়তো অনেকেই এখন পর্যন্ত আপনারা জানেন না, তবে ইতিমধ্যেই হয়তো অনেকে জেনেও গিয়েছেন। তার সাথে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বোরকা পরে পালাতে গিয়ে ধরা খেয়েছে একজন মন্ত্রী। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোন মন্ত্রী বোরকা পরে পালাতে গিয়ে ধরা খেয়েছে এবং প্রতারণা করেছে শেখ হাসিনার মতোই নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জাহিদুর রহমান। তো চলুন আর কথা না বাড়াই, মূলত এই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন এক এক করে আমরা ভিডিওগুলো দেখে আসি। দুর্নীতির উনাদের কলিজা কাঁপানোর দলিল আমাদের কাছে আছে এই সংসদে। উনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব। মানি স্পিকার, মানি স্পিকার, আমার কাছে একটি বই আছে, মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই। আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি, ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন, মজার বিষয়, ওয়াক আউট করতে পারবেন না। মানি স্পিকার, সম্প্রতি 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে 18 দলীয় প্রার্থীর বিপুল বিজয় ঘোষণা করছে বাংলাদেশের আগামী দিন নিপীড়িত নির্যাতিত মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আমি আপনাকে 270 বিপি অনুসরণে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগের নেতা নেত্রীদের জিহ্বা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ, এটি বাংলাদেশের পার্লামেন্ট, এটি ভারতের পার্লামেন্ট নয়। গত 20 জুন একজন সংসদ সদস্য ফ্যান্সি ডিলার ইয়াবা খেয়ে এখানে দাঁড়িয়ে আমাদের নেত্রীর পরিবার নিয়ে নিকৃষ্ট বক্তব্য রেখেছেন। এই বক্তব্য কুৎসিত, নোংরা, অন্ধকার জগৎ থেকে উঠে আসা নর্দমার কীটের পক্ষে সম্ভবান স্পিকার। এই অসত্য, নিকৃষ্ট, কুরুচিপূর্ণ, অমার্জিত বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মানি স্পিকার, আমাদের নেত্রীর পরিবার নিয়ে এখানে নোংরা ইতিহাস পাঠ করা হয়েছে। আমি থুতু ছিটাই তার মুখে। তিনি সিদ্দিক সালিকের একটি বইয়ের কথা বলেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এই নামে কোনো বই নেই। উনার স্বপ্ন দোষ আছে, উনি এটি স্বপ্নে দেখেছেন। মানি স্পিকার, এই বইয়ের লেখক এবং প্রকাশক উনার নেত্রী, এই সংসদে বসে যিনি এমপিদেরকে নোট পাঠান অশালীন ভাষায়। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন, বাজেটের উপর বলুন। সংসদের এক নম্বর ব্যক্তি যদি ঠিক হয়ে যায় আমরা সকলে ঠিক হয়ে যাবো। মানি স্পিকার, মানি স্পিকার, যিনি আমাদের নেত্রী পরিবার নিয়ে এখানে কুৎসা রচনা করেছে, তিনি পলিটিক্যাল প্রস্টিটিউট। মানি স্পিকার, মানি স্পিকার, কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গরিবাবা দাস, চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার।
আসেন কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত, সেই সুযোগে গরিবালার সাথে অনন্ত কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবালা গর্ভবতী হয়ে পড়ে। গরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গরিবালা অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে অস্বীকার করে। এদিকে চণ্ডী দাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়ে। এরই মধ্যে গরিবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তার নাম হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডী দাস অরণ্য কুমারকে গরিবালাকে উঠিয়ে দিতে চাপ দিতে থাকে, কিন্তু অরণ্য কুমার রাজি হন না মানে স্পিকার। এরই মধ্যে দেবদাসের বয়স 2 বছর উন্নতি হয়, চণ্ডী দাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন, ভীষণ ভাবে অস্বস্তি বোধ করে। দেবদাস মাননীয় সদস্য বৃন্দ আপনারা একটু শান্ত হন, মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনি 270 বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন। মাননীয় সদস্য ওনাকে মাইক দিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার এই প্রতারণার স্টাইলটা বাংলাদেশের পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার সাথে বেশ মিল আছে। শেখ হাসিনার কোন আচরণটার সাথে মোদীর কোন আচরণটাকে আমি তুলনা করছি সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা রিজয়েন্টা দিতে চাই, সেটা হলো আজ সকালে যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে আমি একটা জায়গায় মানে বলেছিলাম যে অনেকগুলো সংবাদ সংস্থার সাথে ইন্টারভিউতে আমাকে বাংলাদেশে মিলিটারি কু হয়েছে কিনা সেই ধরনের প্রশ্ন করা হয়েছিল। সেখানে আমি ওয়াল স্ট্রিট জার্নালের কথা বলেছিলাম, আসলে অনেকগুলো দেয়া হয়েছে, আমি এই নামটাকে সামহাও আমি ভুলভাবে কোট করেছি। এটা হচ্ছে আসলে তাদের দিক থেকে জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশের মিলিটারির রোলটা কেমন ছিল এবং ক্ষমতা নেওয়ার সুযোগ থাকার পরও তারা কেন ক্ষমতা গ্রহণ করেনি সেটা। সুতরাং তারা স্পেসিফিকলি এটা কু ছিল কিনা এরকম কোনো প্রশ্ন করেনি। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি ওয়াল স্ট্রিট জার্নালের কাছে, কারণ তাদের উপরে আমি এমন একটা কিছু বলেছি তাদেরকে কোট করে যেটা আসলে সঠিক ছিল না। আমি ভবিষ্যতে এই ব্যাপারটায় সতর্ক থাকবো। যে বলেছিলাম অনেকগুলো ক্ষেত্রে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এবং তারাও কিছুটা সেনাবাহিনী নিয়ে যেহেতু জিজ্ঞেস করেছিলেন আমি এটাকে সামহাও ভুলভাবে আপনাদের সামনে এনেছি। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদী একটা টুইট করেছিলেন আমাদের মনে থাকার কথা, আমি নিজেও এটা নিয়ে ভিডিও করেছি। সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি জনাব বাইডেনের সাথে কথা বলেছিলেন এবং তার সেই টুইট এখন তো অবশ্যই এক্স বলে, ওনার এক্সে উনি বলেছেন যে বাইডেনের সাথে আলোচনায় তিনি যে ইউক্রেনে গিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, শান্তি আনা যায় সেগুলো নিয়ে নাকি আলাপ করেছেন। একই সাথে তিনি এটাও বলেছেন যে তিনি নাকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সাথে কথা বলেছেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের মানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে তাদের নিরাপত্তা নিয়ে জোর দিয়েছেন। মানে এসব করে এবং শেষ পর্যন্ত যা বেরোলো তাতে ভারত সুপার পাওয়ার হিসাবে কত নিচে নেমে গেল সেখানে বলেছিলাম এটা আরও নিচে নেমে গেছে, কারণ আমেরিকার যে অফিসিয়াল স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে হোয়াইট হাউসের যে স্টেটমেন্ট সেখানে বাংলাদেশ কোনোভাবেই উল্লেখ ছিল না। একটু পরে কি লেখা ছিল প্রথম আলো ট্রান্সলেট করেছে, এটা বিবৃতিতে বলা হয় মোদী সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বাইডেন, পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠক নিয়েও তিনি মোদীর সঙ্গে কথা বলেছেন। তো বিবৃতি আরও বলছে পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন বাইডেন, কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী এমন সফর করেছেন, শান্তি প্রতিষ্ঠার বার্তা, জ্বালানি খাতসহ ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নরেন্দ্র মোদীর দেওয়া বার্তার প্রশংসা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জাতিসংঘের সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই নেতা তাদের অব্যাহত সমর্থনের বিষয়ে ফোনালাপের প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি রক্ষায় ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসাথে কাজ করতে তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপরে জোর দিয়েছেন। এখন খেয়াল করি নরেন্দ্র মোদী হিন্দুদের ব্যাপারে কথা বলেছেন বা বাংলাদেশ ইস্যু ছিল, এটা যখন হোয়াইট হাউসের স্টেটমেন্টে নাই তার মানে এটা আসলে তারা স্বীকার করেনি এবং আমরা ধরে নেব এরকম কোনো আলাপই হয়নি। নরেন্দ্র মোদী এটা করেছেন, এটাই বলছি যে শেখ হাসিনার মতো তৃতীয় শ্রেণীর একটা প্রতারণা এটা হয়েছে। কেন আমাদের মনে থাকার কথা যে একবার
এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। প্রধানমন্ত্রী তখন যেহেতু আমেরিকা চাপ দিচ্ছে, নানান রকম এন্ডোর্সমেন্ট খুঁজে বেড়াচ্ছেন, ঋষি সুনাক তার সাথে কী করলো, হাঁটুগেড়ে বসলো কিনা, ও করলো কিনা, সে করলো কিনা। একবার উনি ব্রিটেনে গেলেন, আমি ভুল না করে থাকলে সেটা ছিল রানীর যে মৃত্যু হলো তারপর তাকে সমাহিত করার সময়কার যে অনুষ্ঠান, সেখানে সেখানে একটা সোফায় বসে জনাব ঋষি সুনাক প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেছিলেন। সেটাকে বাইল্যাটারাল মিটিং হিসাবে বাংলাদেশে আনা হলো, মানে সরকারের পক্ষ থেকে বলা হলো, এবং সেই সময়কার ওখানে ব্রিটেনের যিনি হাই কমিশনার ছিলেন মিস মুনা তাসনিম, তিনি এটা নিয়ে প্রকাশ্যে মিডিয়ার সাথেও কথা বলেছিলেন। আমরা পরবর্তীতে এটা অ্যানালাইজ করে দেখিয়েছি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কার কার সাথে বসছেন, আমার যদ্দূর মনে পড়ে সময় ওই দিন উনি রুয়ান্ডার প্রেসিডেন্টের সাথে বসেছেন, সেটাও ওখানে ক্লিয়ারলি প্রত্যেকটা ওয়েবসাইটে কার কার সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে সেটা আছে। শেখ হাসিনা সেখানে ছিল না। তাহলে শেখ হাসিনা আসলে এটাকে ব্যবহার করতে চেয়েছেন মিথ্যা প্রতারণামূলকভাবে যে তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার দিয়ে এন্ডোর্সড হয়েছেন, তিনি তার অভ্যন্তরীণ যে লোকজন তাকে ক্ষমতায় রাখে, যারা নার্ভাস ছিল, তার দলের লোকজন, তার প্রশাসন, পুলিশ, প্রশাসন লীগ, পুলিশ লীগ আমরা এভাবে বলি, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য দেখো আমি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে। যেন মোদির এই প্রতারণাটা ওই রকম, বাইডেনের সাথে কথা হয়েছে, এখন এর মধ্যে বাংলাদেশ ঢুকিয়ে দিচ্ছেন, ঢুকিয়ে ঢুকিয়ে আপনি দেখাতে চাইছেন যে আপনি আমেরিকাকে ইত্যাদি ইত্যাদি বলছেন। যদি আমি গতকালই বলেছি আমেরিকাকে আপনার বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে হয়, ইট ইটসেলফ প্রুভস যে আপনি আসলে কতটা নিচে নেমে গেছেন, আপনার সেই সক্ষমতা বিরাট হ্যাডাম আর কাজ করছে না। আর এখন প্রতারণা করে এটা আরও হাস্যকর বানিয়ে ফেললো জনাব মোদি, ব্যাপারটা এরকম দাঁড়ালো এখন, সেটা হচ্ছে তিনি এটাকে প্রতারণামূলকভাবে ব্যবহার করে কিছু গেইন করতে চাইছেন। একটা এত বড় রাষ্ট্রের, একটা এত বড় গণতান্ত্রিক, এখন পর্যন্ত নির্বাচনটা যেহেতু হয় ওখানে মোটামুটি ঠিকঠাক, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাইম মিনিস্টারের দিক থেকে এটা অত্যন্ত শিশুতোষ ডিজাস্টার হয়ে গেছে। আমরা খুশি ভারত তার পররাষ্ট্রনীতিতে বা অন্যান্য জায়গায় যত ডিজাস্টার ঘটাচ্ছে ঘটাবে সেটা আমাদেরকে আনন্দ দেয়, এর মানে এই না আমরা ভারত রাষ্ট্র একেবারে ডুবে যাক, সব শেষ হয়ে যাক আমরা এভাবেও চাইব। আমি বহুবার একটা কথা বলেছি, ভারত তার একটার পর একটা ব্লান্ডার থেকে সে যদি শেখে, খুব কঠিন সে শিখবে কি না আমাকে যদি বাদি ধরতে বলেন আমার মনে হয় শিখবে না, কিন্তু যদি সে শিখে এই ভুলগুলো থেকে, সেটা ভারতের, ভারত রাষ্ট্রের জন্য এবং এই দেশের মানুষ বাংলাদেশের জন্য, বাংলাদেশ ভারতের একটা সমমর্যাদা সম্পন্ন একটা জেনুইন দুটো আন্তঃরাষ্ট্রিক সম্পর্ক যদি হয় পরস্পরের বেনিফিটের বিনিময়ে, পরস্পরের বেনিফিটের বিনিময়ে, যেখানে উভয় বেনিফিটেড হবে, প্যারাসাইটের মতন একজন একজনকে শুষবে, একজন একজনের কলোনি বানিয়ে ফেলবে, সেটা না, পারস্পরিক বেনিফিটের সম্পর্ক যদি হয় দুই দেশের জন্যই ভালো। সুতরাং এসব ব্লান্ডার ভারতের সমাজে অন্তত এসব ব্লান্ডার নিয়ে সরগোল হওয়া উচিত, কারণ জনাব মোদি তার অভ্যন্তরীণ রাজনীতি, সেখানে যেমন তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য বিরোধীদেরকে একটা বার্তা দিতে চেয়েছিল দেখো আমি কিন্তু এত একা নই, জনাব মোদি তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য, তার হিন্দু আইডেন্টিটি পলিটিক্সের জন্য এসব প্রতারণা করছেন এবং ধরা তাহলে হাসিনা যদি সবাই থাকে খুনি হাসিনায় তাহলে ওর পালিত রাষ্ট্রপতি কেন্দ্রে বন্ধ করে থাকে, এই রাষ্ট্রপতিকে যদি আপনারা ভদ্রভাবে পদত্যাগ করতে সহায়তা না করেন, ওরা যদি স্বাভাবিকভাবে সদর সহায়তা না করে আমরা এখান থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম। অন্যথায় সেই বঙ্গভবন থেকে এই খুনিদেরকে নেতৃত্ব দিয়েছিল, এই স্বৈরাচারদের যারা নেতৃত্ব দিয়েছিল এই বঙ্গভবন ঘেরাও করলে ভূমিহীন জনতা ছাত্র জনতা, আগামী 48 ঘন্টার ভিতরে যদি পদত্যাগ না করেন, পদত্যাগ করলেই হবে না, আপনাকে সেনাবাহিনীতে থাকতে হবে, সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সকল রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা দায়িত্বশীল প্রত্যেকটা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, আপনারা যদি ওনাকে গ্রেফতার না করেন 48 ঘন্টা পরে ছাত্র জনতা তার করুণ পরিণতি দেখার জন্য অপেক্ষা করবে, ছাত্র জনতা বঙ্গভবনের সামনে কেন করবে, এটা নিশ্চিত থাকেন বাংলার জমিনে না পুরা পৃথিবীর, পুরা পৃথিবীর কোন দেশে এই ফ্যাসিস্টদের কোন দোষরদেরকে বাঁচতে দেওয়া যাবে না। এই শেখ হাসিনাকে, এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, ভারত আশ্রয় দিয়েছে এখান থেকে। আমি সাধারণ একজন শিক্ষার্থী, আমি আন্দোলনের একজন যোদ্ধা, এখান থেকে আমি ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকেও বলতেছি, ছাত্রদের পক্ষ থেকেও বলতেছি, এই খুনি হাসিনাকে ছাড়া পাহারা দিচ্ছেন যে ভারত, ভারত তো পানি ছাড়া আমাদের টুবায় মারতেছেন হাসিনার বুদ্ধিতে না, প্রত্যেকটা জনগণের মৃত্যুর জন্য আন্তর্জাতিক আদালতে আপনাদের নামে মামলা দায়ের করব। এই বিজেপির সরকার ভারত নাম বলবে না, ভারত একটা দেশ, ভারতের নাগরিকদের সাথে আমাদের সুসম্পর্ক আছে প্রতিবেশী দেশ হিসেবে, কিন্তু এই বিজেপির এজেন্ট প্রসার মোদি, মোদি থেকে শুরু করে এই বিজেপির প্রত্যেকটা এজেন্টরাই আওয়ামী লীগ ছিল, হচ্ছে আর বিজেপির একটা শাখা দল, এই ফ্যাসিস্টের শাখা দল ছিল আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগের শাখা সীমার পাহাড় আমার আপনি মনে রাখেন, এই আন্দোলন দিল্লি পর্যন্ত ছড়াই যাবে যদি হাসিনাকে ভদ্রভাবে এই বাংলাদেশের ছাত্র জনতার হাতে না তুলে দেন। রাষ্ট্রপতি এই লোকে নিয়োগ করছে কারা, এই লোকে কারা নিয়োগ করছে, খুনি শেখ হাসিনা, তার নামের আগে খুনি শব্দ ইউজ করবে, এই খুনি শেখ হাসিনা যদি ইউজ করে থাকে, তারে যদি নিযুক্ত করে থাকে, তাহলে হাসিনা যদি পালায় থাকে খুনি হাসিনায় তাহলে ওর পালিত রাষ্ট্রপতি কেন্দ্রে বঙ্গভবনে থাকে, ওর প্রতিনিধিরা গেছে, এই মুরব্বী মানুষ অনেক ভদ্রলোক আমরা জানি, বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পদে উনি দায়িত্ব পালন করছে, কিন্তু এই মুহূর্তে, এই মুহূর্ত থেকে বলতেছি আপনারা যদি এই
ফ্যাসিস্টের আরেকটা বড় দোষর, প্রত্যেকটা ডিসি ইউএনও এসিলেন জনপ্রতিনিধিদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রথমত যে আগের বিচার যেভাবে হইতো সেই বিচার আমরা চাই না, কারণ এই সংবিধানই অনেকবার ভুল আছে। এই সংবিধান স্বৈরাচার কারেক্ট করছিল, সংশোধন করছিল, অর্থাৎ এই সংবিধানের আওতায় বিচার হবে না। আগে আমরা চাচ্ছি হচ্ছে তাদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। তারপরে হচ্ছে হাট ও ঘাট থেকে ইজারাদারির নামে জমিদারি প্রথা উচ্ছেদ করে হাট ঘাট নদীনালা ভূমি জলাশয় এবং রাজনৈতিক ভূমিদস্য ক্যাডারদের হাত থেকে এই বাংলাদেশের জনগণকে মুক্ত করতে হবে। ভূমিহীন কৃষকদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে এবং বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে ভূমিহীন জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। হরিজন তিহারি রবিদাস পাহাড়ি সমতল সকল বৈষম্য দূর করে করতে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়াও আর কয়েকটা দাবির মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদস্যু ভূমি খেকো নাম হচ্ছে অন্যতম পাঁচ সাত জনের মধ্যে এক হচ্ছে আনভীর বসুন্ধরার যে চেয়ারম্যান আনভীর শাহ আলম, ওনার বাবার নাম হচ্ছে শাহ আলম। তো আজকে ওনাদের নামগুলো এইভাবে নিতাম না, এখন জাতি বলবে আমরা ব্যবহারই করতেছি। এরা হলো এই রাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিদস্যু সন্ত্রাস এবং এই আওয়ামী ফ্যাসিস্টদের যারা পৃষ্ঠপোষকতা করছে এদের মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপ, টেক্সিমকো গ্রুপ, এছাড়াও আপনার আর প্ল্যানারে ভেলের গ্রুপের মতো বড় বড় অনেকগুলো ম্যাগনা গ্রুপ সরাসরি সন্ত্রাসীদেরকে খিচুড়ি খাওয়াইতো, সন্ত্রাসীদেরকে বুলেট কিনা দিত, অবৈধ অস্ত্র তাদের তাদেরকে সরবরাহ করতো এই ফ্যাসিস্টরা। তো তাদেরও কিন্তু বিচারের আওতায় আনতে হবে। বিচার করে আগে তাদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। যে চোররা পালাইছে আনভীর তো একটা বড় চোর, না তো সে প্রাইভেট জেটে পালাইতো না। আনভীর হচ্ছে বাংলাদেশের অন্যতম দশটা বড় চোরের একটা চোরের নাম হচ্ছে আনভীর। সে প্রাইভেট জেটে চোররা পালায়, আমরা যদি এখানে সাধারণ জনগণ চোর হইতাম তাহলে আমরা পালাইতাম না। আমার মনে হয় যে খাঁচা থেকে একজন একজনকে বের করা হচ্ছে, তারপরে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে, তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন, মানে যেন গ্রেপ্তারটা না হন। সর্বশেষ মুহূর্তে তিনি বোরকা পরেছিলেন বাঁচার জন্য, এটা ফেসবুকে বিভিন্ন কমেন্টে লিখছেন। কেউ বলছেন যে মাস্ক পরেছিল যেন তার চেহারাটা পাবলিক চিনতে না পারে, কিন্তু আসলে ওনাদেরকে মানুষ এতটাই দেখছে আর এতটাই ফেসগুলা পরিচিত যে ভাই এগুলা পড়েও আসলে কোনো কাজ হবে না। আজকে আমরা দেখেছি যে সরকারের সাবেক কি বলা হয়েছে মন্ত্রী আরাফাত তিনি আটক হয়েছেন। হিরু আলম আবার ওদিকে বড় ঘোষণা টোষণা দিয়ে রাখছে আপনার সিনেমা বানানোর জন্য। তো আরাফাত কিভাবে আটক হলেন আজকে এখানে আরেকটা ছোট ঘটনা আপনাদের সামনে আনি। আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে দুজন আওয়ামী লীগের নেতা আটক হয়েছেন। হজের ইহরাম কাপড় টাপড় বাইন্ধা উমরা হজের উদ্দেশ্যে যাবেন, চেহারা টেহারের ফেস টেস আসলে কি বলে যে বদলাইয়া দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের ইমিগ্রেশনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, পাসপোর্টটা তো আর চেঞ্জ করতে পারেনি। যাই হোক, আরাফাত কিভাবে আটক হয়েছেন অলরেডি আমি যখন নিউজটা করছি মাত্র আধা ঘন্টা আগে, গুলশান থেকে আপনার সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকায় আরাফাতের উপস্থিতি সম্পর্কে অবগত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, আর এরপর পরই সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ। তো গ্রেপ্তারের সময় এখানে গণমাধ্যমে এই তথ্যটা নাই, বাট কমেন্টের মধ্যে অনেকেই বলছেন যে তারা সেখানে দেখেছেন, তারা ছিলেন, অনেক আত্মীয় স্বজন নাকি ছিল বা এলাকাবাসী দেখেছে যে আরাফাতকে সেখানে দেখার পর যখন পুলিশ অভিযানটা চলবে তিনি টের পেয়ে মুখে মাস্ক লাগিয়েছিলেন যেন তার চেহারা চিনে না যায়, কিন্তু বডি হাইট চেহারা এটা লুকানোর সুযোগ ছিল না। আবার কেউ বলছেন যে বোরকা পরেছেন, তবে আমার কাছে মনে হয়েছে বোরকা পরার কমেন্টটা যারা করছেন এটা অতিরঞ্জিত, আরাফাত বোরকা পরার মতন আবার ক্যারেক্টার না, মাস্ক পরতে পারে। তবে ওনাদের এই গ্রেপ্তার নিয়ে সর্বশেষ আরাফাত সম্পর্কে একটা ইস্যু ছিল যে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পর আপনার ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়েছিল আরাফাত। পরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল ঢাকার ফরাসি দূতাবাস, তারা বলেছিল যে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছে, এটা একটা গুজব, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা, তাদের কাছে নাই। এখন কেউ কেউ বলছেন আমাদের যে সকল মন্ত্রীরা ধাপে ধাপে তারা ধরা খাচ্ছেন আর কি, একের পর এক ধরা খাওয়ার কয়েক ঘন্টার পরে আবার মামলাও হচ্ছে। তো তারা বেসিক্যালি সরকারেরই কোনো না কোনো একটা গোয়েন্দা সংস্থার কাছে আটক আছেন, হতে পারে সেটা ডিবি, হতে পারে সেটা DGFI অথবা NSI, আরও যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা তাদের কাছে হেফাজতে আছেন। সেখান থেকে ধাপে ধাপে একজন দুইজন করে যারা খুবই আলোচিত ক্যারেক্টার তাদেরকে সেখান থেকে বের করা হচ্ছে। আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে যে কিভাবে ওই রংপুরের চিপা থেকে গ্রেপ্তার করা হয় অথবা বিভিন্ন জায়গা থেকে র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে, পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে। তো ওনাদের এই গ্রেপ্তার ইস্যুটাতেও কারো কারো মন্তব্যটা এমন। তবে আরাফাত সাহেব তিনি আপনার কি বলা হয় যে এই নির্বাচনটার মানে সরকার পতনের ঠিক দুদিন আগে যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটার জন্য কিন্তু ওনার কঠিন পানিশমেন্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে, নানান ধরনের বক্তব্য দিয়েছিল। আর কথায় কথায় বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দুইজন ক্যারেক্টার ছিল খুব বেশি ঘন ঘন কথা বলতো সোশ্যাল মিডিয়াতে, কথায় কথায় জামাত বিএনপি, কথায় কথায় একটা চক্র জঙ্গি গোষ্ঠী। তো এই দুজন ব্যক্তিকে একটা ছিল হাসানুল হক যে আপনার তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ছিল কি যে ওনার নাম ভুলেও গেছি, দেখেন তো তাড়াতাড়ি নাম ভুলে গেছি, হাসান মাহমুদ,
আর এই তথ্য প্রতিমন্ত্রী আরাফাত দিন রাত্র এত বেশি কথায় কথায় জামাত ইসলাম আর কি বলা হয় যে আপনার মানে বিএনপি ইস্যুতে এত অতিরিক্ত কথা বলতো, যে কোনো কিছু ধাক্কা নিয়ে ওদিকে ফালাইতো, এ তারা কিন্তু আসলে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা বাড়াইছে। কারণ অনেক প্রেক্ষাপট চোখের সামনে ঘটছে, মানুষ দেখছে, তারপর বলছে একটা মহল একটা চক্র বিএনপি জামাতের ইন্ধন সম্ভব, মানে এই যে অতিরঞ্জিত কর্মকাণ্ডের কারণে আজকে কিন্তু এই বিপদে আসছে। বলছিল এত পরিমাণ বুলেট আছে সরকারের কাছে, প্রতি সেকেন্ডে 5টা বুলেট দিলেও নাকি মানে শেষ হবে না, সরকার চাইলে 10 মিনিটে রাস্তাটা ক্লিয়ার করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো দেখলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আশা করি 4টি ভিডিওই আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো কি জানলেন বুঝলেন এখন অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামত এই ভিডিওর নিচে দেখেন কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।